লাড্ডু সিং বাবু, আপনার কুরিয়ার। আমার জন্য গিফট? মনে হচ্ছে কেউ একটা ডিভিডি প্লেয়ার পাঠিয়েছে। হ্যাঁ, ইজেক্ট বাটনটা বরং একবার টেপা যাক। আরে, আমার নাম হলো মিস্টার পারফেক্ট। নাম তো শুনেই থাকবেন। হ্যাঁ, নাম তো শুনেছি। প্যারারাম, এ ভীষণ বিপজ্জনক একটা লোক। আসলে আমার মাথাটা কম্পিউটারের থেকেও দ্রুত চলে। কম্পিউটার তো শুধু চলে, আমার মাথা দৌড়োয়। আমি যখনই চুরি করি বলে চুরি করি। আসলে আজ রাত্রি আমি বেদাস ব্যাংক লুট করতে যাচ্ছি। যদি আপনি আটকাতে পারেন আমাকে, ভাবুন আমাকে কিভাবে আটকাবেন। নিজের মাথা খাটান, আমি কিভাবে কখন চুরি করতে যাচ্ছি। আমি আসছি। ইওর টাইম স্টার্টস নাও। Your time starts now. Wow! প্যারারাম, এই মিস্টার পারফেক্ট কিন্তু ভীষণ ডেঞ্জারাস একটা লোক। একে আমরা দুজন কিন্তু কিছুতেই ধরে উঠতে পারবো না। একে ধরার জন্য তো একটা হাই লেভেল মিটিং করতে হবে দেখছি। তার জন্য আমাদের ডেকে আনতে হবে টপ মোস্ট সিকিউরিটি কনসালটেন্টকে। তুমি কনফারেন্স রুমে সিক্রেট মিটিং এর ব্যবস্থা করো। যাও যাও। ওকে স্যার। যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। ওরা এসে পড়লো বলে। স্যার, এটা আমাদের হাই লেভেল সিকিউরিটি কমিটি। প্যারারাম, আমাদের সাহায্য করতে আর কে আসবে? প্রতিবার আমাদের সাহায্য তো শিবা আর ওর বন্ধুরাই করে। তাহলে আমাদের রক্ষাকর্তা তো এরাই হলো নাকি? লাড্ডু সিং স্যার, এটা বেদাস ব্যাংকের মডেল। মিস্টার পারফেক্ট হয় আকাশ থেকে আসবে বাই প্যারাশুট, আর নয়তো মাটির নিচ থেকে, অথবা বাই রোড মাটির উপর থেকে। হ্যাঁ হ্যাঁ শিবা, আমিও আমার ডায়েরিতে সেরকমটাই লিখে রেখেছি। ব্যাংকের নিচে কোনো ড্রেনেজ পাইপ নেই, তার মানে হয় ও উপর দিয়ে অথবা রাস্তা দিয়ে আসবে। আর তাই এই ছাদগুলোতে কমান্ডো লাগিয়ে দিন, আর এটার জন্য একটা পাসওয়ার্ড তৈরি করুন। আর যারা যাতায়াত করবে তাদের এই পাসওয়ার্ডটা বলতে হবে। কি দারুণ কথা বললে শিবা। আমিও ঠিক এই একই কথা ভেবেছি। নিজের ডায়েরিতে সেরকমটা লিখেও রেখেছি। ঠিক আছে লাড্ডু সিং স্যার, আজ রাতে আমরা ব্যাংকের সামনের বিল্ডিং থেকে সবটা অবজার্ভ করব। আপনি সব প্রস্তুতি করিয়ে নিন। স্যার, আপনার ডায়েরির পাতা তো একদম ফাঁকা। আপনি যে বলছিলেন অনেক কিছু লেখা আছে। প্যারারাম, চুপ করো, কেউ শুনে ফেলবে। এটা পুলিশের সম্মানের বিষয়, বুঝেছো? চুপ। কি স্যার, আপনি আর বদলালেন না? গাইস, আজকে চুরির মধ্যে দিয়ে আমাদের সেঞ্চুরি সম্পূর্ণ হবে, কারণ আজ আমাদের 100তম চুরি হবে। সো লেটস সেলিব্রেট আওয়ার সেঞ্চুরি উইথ দ্য ব্যাংক। ব্যাংকের এক একটা টাকা আমাদের বের করে আনতে হবে, কিচ্ছু ছাড়লে চলবে না। আর তারপর উই উইল হ্যাভ আ বিগ পার্টি। অলরাইট? ইয়েস। আমার মাথা কম্পিউটারের থেকেও দ্রুত চলে। কম্পিউটার তো শুধু চলে, আমার মাথা তো দৌড়োয়। এবার দেখার এটাই যে ওরা কি করে আটকাবে আমাকে। লাড্ডু সিং স্যার, আপনি সত্যি খুব টাইট সিকিউরিটির ব্যবস্থা করেছেন। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে ফোন করে কাউকে ডেকে পাঠান। হ্যালো পাওয়ার হাউস। হ্যাঁ বলুন স্যার। আমি ইন্সপেক্টর লাড্ডু সিং বলছি। বেদাস সিটি ব্যাংক আর তার আশেপাশে সমস্ত জায়গার লাইট চলে গেছে। তাড়াতাড়ি কাউকে পাঠিয়ে এটা ঠিক করো, বুঝেছো? ওকে স্যার,
আমি এক্ষুনি কাউকে পাঠাচ্ছি। পাসওয়ার্ডটা বলে দিন। পাসওয়ার্ড ছাড়া তোমরা এখানে ঢুকতে পারবে না, তাই পাসওয়ার্ডটা জেনে নাও। হ্যাঁ স্যার বলুন। এখানে এসে তোমাদের বলতে হবে বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে, আর আমরা বলবো আমরা। বুঝতে পেরেছি স্যার, বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে। থ্যাংক ইউ ভেরি মাচ নাম্বার থ্রি, তুমি এখানেই থাকো, যখন আমি ফোন করব তখন সুইচ টিপে লাইটটা অন করে দেবে। স্যার আমরা পাওয়ার হাউস থেকে এসেছি ব্যাংকের পাওয়ার ঠিক করতে। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি, কাউকে কোন রকম চালাকি আমি এখানে করতে দেব না। আগে পাসওয়ার্ড বলো। বলো পাসওয়ার্ড। বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে? আমরা বাঁধবো। যেতে দাও এনাদের, যেতে দাও। পাওয়ার হাউসের ইলেকট্রিশিয়ানগুলো ভিতর থেকে দরজা কেন বন্ধ করে নিল? হতে পারে ওরা ছাড়া আর কেউ না যেতে পারে সেই জন্যে। পারফেক্ট, একদম পারফেক্ট প্ল্যান, কেউ সন্দেহ করতে পারবে না। তাড়াতাড়ি সেফ খুঁজে খোলো, আর যখন সব টাকা নেওয়া হয়ে যাবে তখন লাইটটা অন করিয়ে দেব, আর আমরা বাইরে চলে যাব। ব্যাংকের ফিউজ বক্সটা তো কোনো একটা জায়গায় আছে, তাহলে এই টর্চ লাইট গুলো একবার এদিকে একবার ওদিকে কেন যাচ্ছে? রেভা তোমরা এখান থেকে নজর রাখো, আমার ডাউট হচ্ছে, আমি গিয়ে দেখছি। লাড্ডু সিং স্যার, যে লোকগুলো ব্যাংকে গেছে ওরা পাওয়ার হাউসের ইলেকট্রিশিয়ান নয়, বরং রবার্স। আমি ওদের উপর থেকে দেখেছি। আপনি তাড়াতাড়ি ব্যাংকে চলে আসুন। রেভা, ব্যাংকে রবার্স ঢুকে গেছে। তোমরা পাওয়ার হাউসে গিয়ে দেখো, নিশ্চয়ই ওখানে মেইন সাপ্লাই বন্ধ করে দিয়েছে। ওকে শিবা। শিবা, দরজাটা ভিতর থেকে বন্ধ। আমরাও ছাতের উপরে সেখানেই যাচ্ছি যেখানে তুমি আছো। ঠিক আছে, আমি প্রথমে ভিতরে যাচ্ছি, তারপর একে একে আপনারা ভিতরে আসুন। এই এই পুচকেটা কে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আজকে তো আপনার প্ল্যান ফেল হয়ে গেছে মিস্টার পারফেক্ট। একটা বাচ্চা আমার প্ল্যান ফেল করতে পারে না। ধরো ওকে। রেভা, তাড়াতাড়ি লাইট অন করো, আমরা প্রায় পৌঁছেই গেছি। এই কি করছো? শিবা, আমি তো ফেজার করে দিয়েছি, কিন্তু লেজার গানের জন্য কিছু একটা প্রবলেম হচ্ছে। ওকে রেবা, তোমরা চলে এসো। তোমরা সকলে একটা বাচ্চাকে ধরতে পারছো না, শেম অন ইউ। তোমরা হলে মিস্টার পারফেক্টের টিম, একটা ড্রিম টিম যার গোটা ওয়ার্ল্ডে কেউ মোকাবিলা করতে পারে না। এবার ধরো ওকে। You are under arrest. Hey, get it? Ke mallo, mallo ke. Hey.
কে রে, কে মারছে? সামনে এসো বলছি, সামনে এসো। অন্ধকারের সুযোগ নিয়ে এইভাবে মারছো? যদি সাহস থাকে তাহলে সামনে এসো, এসো। ভীষণ দ্রুত, যা ভেবেছিলাম তার থেকেও দ্রুত। এখন এখান থেকে পালানোই বুদ্ধিমানের কাজ। লেটস গো। লেটু সিং স্যার, ওরা পালিয়ে গেছে। দেখলে শিবা, পালাতে হলো তোদের। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়, তখন লোকেরা তাকে বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে আর চোর চুরি ছেড়ে দিয়ে সাধু হয়ে যায়। ভাবো, লাড্ডু সিং না আসাতেই এরা চুরি ছেড়ে দিল, লাড্ডু সিং এলে এরা কি করত? একটা বাচ্চা আমার সেঞ্চুরি সেলিব্রেশন নষ্ট করে দিল। একটা বাচ্চা আমাকে 99 এসে আটকে দিয়েছে। আমার সেঞ্চুরি সম্পূর্ণ হতে দেয়নি ও। বস, কোনো ব্যাপার না। আজ আপনার সেঞ্চুরি কমপ্লিট হলো না তো কি হয়েছে? কাল পরশু বা তার পরের দিন অন্য কোনো জায়গায় কমপ্লিট করে নেবেন। হ্যাঁ, চুরি তো পরের বার অবশ্যই করব, এবং এই ব্যাংকেই করব। আজ অবধি আমার কোনো প্ল্যান কখনোই ফেল করেনি, এই জন্যই তো লোকে আমাকে মিস্টার পারফেক্ট বলে। একটা বাচ্চার জন্য আমি আমার টাইটেল হারাতে পারবো না। আগে আমি ওকে শিক্ষা দেব ভালো করে, আর ওকে বুঝিয়ে দেব যে আমার মাথা কম্পিউটারের থেকেও দ্রুত চলে। কম্পিউটার তো শুধু চলে, আমার মাথা দৌড়োয়। যাও, ওই বাচ্চাটাকে এখানে নিয়ে এসো। ওকে বস। হ্যালো শিবা, মিস্টার পারফেক্ট কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে শহর ছেড়ে পালিয়েছে। দেখলে আমার জাদু? হেই লাড্ডু সিং স্যার, নজর রাখবেন, ওরা আবার আসতে পারে। সবাই একসাথে থাকবে, এরা নিশ্চয়ই ওই মিস্টার পারফেক্টের লোক। কেমন আছো বাচ্চারা? ইউ নো হোয়াট, আমার মাথা কম্পিউটারের থেকে দ্রুত চলে। কম্পিউটার তো শুধু চলে, কিন্তু আমার মাথা দৌড়োয়। তোমরা আমার সেঞ্চুরি সেলিব্রেশনের উৎসব নষ্ট করেছো, এখন আমি তোমাদের জীবনের সমস্ত সেলিব্রেশন নষ্ট করে দেব। খুব ফাস্ট না তুমি? এবার এখান থেকে পালিয়ে দেখাও। দরজা তো খোলাই আছে, কিন্তু পালাতে পারবে না। পালিয়ে গেলেও আবার ফিরে এখানেই আসতে হবে, কারণ পালাবার সমস্ত রাস্তা তো বন্ধ করা আছে। তুমি ভাবোটা কি নিজেকে? কোথাকার কোন মিস্টার পারফেক্ট? এখনই তোমায় মজা দেখাচ্ছি, দাঁড়াও। আঙ্কেল, সামনে তো এসো, এরকম লুকিয়ে কেন আছো? কথা বলতে হলে সামনাসামনি কথা বলো। শিবা, ওই দেখো, এখানে একটা লিভার দেখা যাচ্ছে, নিশ্চয়ই এটা বাইরে যাবার রাস্তা হবে। আমি বলছি এখান থেকে পালিয়ে চলো। কিছু করো না হলে
আছে, ওর উপর ভরসা রাখো। শিবা, তাড়াতাড়ি কিছু করো। আবার বেঁচে গেলে কোথায় তোমরা? ধরো ওকে। পুঁচকে, তুমি এখানে তো এসেছো, কিন্তু এখান থেকে ফেরত যেতে পারবে না। পুঁচকে বলো না কাকা। এক মিনিট। প্র্যাকটিস হয়ে গেলে জানিয়ে দিও, তারপর আমি তোমায় পিটতে পারি। আরে কি করছো এটা? আমি আমার সমস্ত গ্যাজেটস অনেক পরিশ্রম করে তৈরি করেছি। আঙ্কেল, এত পরিশ্রম কোনো ভালো কাজে করোনি কেন? দাঁড়াও, আমি সারেন্ডার করছি। একটা মাত্র চুরি আর করতে দিলে আমার সেঞ্চুরি রেকর্ডটা সম্পূর্ণ হয়ে যেত। এটাই ভালো হলো মিস্টার পারফেক্ট, যে তুমি নিজেই সারেন্ডার করে দিলে। নয়তো লাড্ডু সিং যদি একবার যুদ্ধের ময়দানে নামতো, তাহলে তোমার কি অবস্থা হতো বলো তো? বলো 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 বলো। আপনি আমায় অ্যারেস্ট করুন, কিন্তু আমার একটা কথাই বলার আছে। এই বাচ্চাটার মাথা কম্পিউটারের থেকেও দ্রুত চলে। হ্যাঁ,